ডিপ্রেশনকে এত সহজে ডিফাইন করা যায়, বোঝানো যায়? সো কখনো কখনো এমন অবস্থা হয় যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার কোনো কিছু করতে ভালো লাগছে না, কারোর সাথে দেখা করতে ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কারো ফোন ধরতে ভালো লাগছে না, বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না। অদ্ভুত একটা ফেজ যায়। তো আমি যখন বুঝি যে আমার এবার একটু ডাক্তারের সাথে আবার গিয়ে একটু কথা বলা উচিত, দেখা করা উচিত। সো আজকে এই টপিকটা নিয়ে আমি কথা বলবো, যে টপিকটা আজকের এই ফাস্ট পেসে, আজকে সবাই তো আমরা ছুটছি, এই সময়টায় মানুষ খুব ডিপ্রেশন বিষয়টা একটা মহামারীর আকার ধারণ করেছে। এবং আমার সাথে আজকে একজন বিশেষ গেস্ট রয়েছে, যে রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে, হি হ্যাজ ইউ নো কাম আউট অ্যান্ড স্পোকেন অ্যাবাউট হিজ ডিপ্রেশন, স্পোকেন অ্যাবাউট হি গেটিং সুইসাইডেড, চারবার অ্যাটেম্প্ট করেছে সুইসাইড। কজন মানুষ পারে এটা সর্বসমক্ষে এটা বলা? সুতরাং আমি আজকে তাকে আমার এপিসোডের গেস্ট হিসেবে দেখেছি, কে গেস্ট সেটা একটু পরে দেখতে পাবো। ঠিক আমি শ্রীলেখার সাথে, এটা কোনো ইন্টারভিউ নয়, এটা একটা আলাপচারিতা। অনেকদিন বাদে আমার সাথে ওর দেখা হলো, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে অনেকেই এ বিষয়ে এগ্রি করবে না, মানে আমি তো নিজে বলতেই পারি যে আমি ডিপ্রেশনে ভুগি, এবং ডিপ্রেশনটা তখন এমন একটা ফেজে যায় যে আমি বিছানা থেকে উঠতে পারি না। এবং রিসেন্টলি মানে আমি তোমাকে এখানে আসার কথা বলার পরে আমি জানতে পেরেছি যে তুমি কোন একটা কাগজে একটা ইন্টারভিউ দিয়েছিলে, যেখানে তুমি বলেছিলে যে তুমি কয়েকবার অ্যাটেম্পট করেছো। সো এই ইন্টারভিউটা তুমি দিলে মানে জাস্ট মানে মনে হলো যে এটা বলে লোকজনকে অ্যাওয়্যার করার ডিপ্রেশন বিষয়টা নিয়ে, নাকি নিজের কোনো একটা দায় থেকে, মানে কেন এটা? It basically started on 10th September. তুমি যদি গুগল করে দেখো, 10th September is the International Day for Awareness of Prevention of Suicide. এবং সেদিনকে আমি আমার রেডিও চ্যানেলে কথা বলছিলাম এটা নিয়ে। সো আমার যে প্রডিউসার, সে আমাকে কিছু পয়েন্টার্স পাঠিয়েছিল, ইউ ক্যান টক অ্যাবাউট ফিগার্স। ওয়ান অফ দি মেজর স্ট্যাটিস্টিক্স যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি দি মোস্ট ডিপ্রেসড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি ইনফ্যাক্ট আমি এটা সার্চ করছিলাম গুগলেই, আমার অফলেট আমি অনেকদিন আগে বলেছিলাম এই ভোট ইলেকশনের আগে যে আমি এই রাজ্য এবং এই দেশ ছেড়ে পালাতে চাই, এবং এই নেদারল্যান্ডস এবং স্ক্যান্ডিনেভিয়ান আইল্যান্ডস গুলো, ভুটান যেতে পারে, ভুটান ইজ দি হ্যাপিয়েস্ট হ্যাপিয়েস্ট কোশ্চেন, সবচেয়ে হাই হ্যাপি ইনডেক্সটা হাইয়েস্ট। হ্যাঁ, সো ইনফ্যাক্ট আমার সত্যি ভালো লাগছে না, চারিদিকে যেটা হচ্ছে আমি জাস্ট নিতে পারছি না। এবং আই এম শিওর যারা অনেকে আছে ভিউয়ার্স যারা নিজেদের অবস্থাটা বুঝতে পারছে না, সেখান থেকে আমার মনে হয় আমাদের মতো লোকজনের একটু দায় আছে টু মেক পিপল অ্যাওয়্যার অফ দিস ইস্যু, আর যেখান থেকে এই সুইসাইড বা এটা কোনোভাবে প্রিভেন্ট করা বা একটা রাস্তা দেখানো। সেই কারণেই সেদিনকে রেডিওতে যখন আমি কথা বলছিলাম সকালে, ইট ওয়াজ এ ডিসিশন টেকেন ইন আ স্প্লিট সেকেন্ড, যে আমি এখানে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কোট করতে পারি যেগুলো আমাকে দেওয়া হয়েছে, অর আই ক্যান অ্যাকচুয়ালি টক অ্যাবাউট মাই সেলফ, বিকজ আমি যদি আমার এক্সাম্পলটা দিই তাহলে হয়তো লোকজনের কাছে অনেক বেশি অ্যাপিলিং হবে এই বিষয়টা, আমি আরও ওপেনলি ডিসকাস করতে পারবো। সাইড লাইনে বসে কোনো বিষয়ে কমেন্ট করা, রাদার গেটিং ইন টু দি এন্টায়ার থিং ইয়োর সেলফ, এবং নিজে ভুগেছি বা এখনও ভুগছি সে বিষয় নিয়ে আমি ওপেনলি ডিসকাস করলাম, আমার মনে হয় তাতে ইম্প্যাক্টটা অনেক বেশি হতো, আর হয়েও ছিল। যখন আমি কথা বলছিলাম, ইট ওয়াজ এ প্রসেস অফ অ্যাবাউট সে হাফ অ্যান আওয়ার 45 মিনিটস আমি রেডিওতে মাঝে মাঝে গান চালাচ্ছি, কথা বলছি এটা নিয়ে। So there was a woman who messaged me saying that she is severely depressed, ebong tini contemplate korchilen, tini bhabchilen je jibon ta ke shesh kore deben. At that particular moment of time she happened to tune into my radio station, ebong tini jokhon amar kotha shonen tokhon ami jokhon kotha bolchilam ami to obviously sei bishoy ta ke uplift korar chesta korchi, ami aro ekটু positivity anar chesta korchilam je egulo amar jibone ghoteche
কিন্তু আমি এর থেকে কি শিক্ষা পেয়েছি, আমি পজিটিভ থাকার চেষ্টা করছি। সো তিনি সেই কথাগুলো শুনে রিয়্যাক্ট করেন এবং তিনি জানান যে আমি আপাতত স্থগিত রাখলাম আমার ডিসিশনটা, আই ওয়াজ কন্টেমপ্লেটিং সুইসাইড, আমি সেইটা আপাতত স্থগিত রাখলাম, আমি করছি না এই কাজটা, আমি আমার ফ্যামিলির কথা ভাবলাম, আমি নিজের কথা ভাবলাম, আই ওয়ান্টেড টু গিভ মাই সেলফ অ্যানাদার চান্স। আমি যদি একজনের জীবনেও ডিফারেন্স ক্রিয়েট করে থাকতে পারি সেই সকালে, তাহলে আমার মনে হয় আমার মুখ খোলাটা সার্থক হলো। মানে আজকেই আমি আমার ভালো লাগছিল, একটা নতুন জিম প্যান্ট একটা কিনেছি, করে আমি নিজের একটা ছবি দিয়েছিলাম, এবার আমাকে নিয়ে বডি শেম এজ শেম করা শুরু হয়ে গেল। আমি তো দেখতে দেখতে হ্যাঁ না, তারপরে আমার মনে হয় যে মানে এদেরকে মানে কি করুণা করবো নাকি উত্তর দেবো। একটা আমি শ্রীলেখাতে আমি একবার নিউট ফর দ্য ডিউট আমি একটা উত্তর দিয়েছিলাম যে মানে অ্যানাটমি মানে আমার শরীরের অ্যানাটমি তারা ডিসেক্ট করে কি আনন্দ পায়, এবং এটা শুধু ছেলের কথা বলছি না, মহিলারাও করছে। তো এই এই ট্রোলিংটাও কিন্তু ইট টেকস আ টোল, মানে অ্যাট ওয়ান পয়েন্ট আমার মনে হয় যে ধুর সালা দেখবো না কমেন্টস। আমরা যেমন হাইওয়েতে গিয়ে টোল ট্যাক্স দিই, প্রত্যেক সেলিব্রিটিকে ট্রোল ট্যাক্স দিতে হয়। ট্রোল ট্যাক্স হচ্ছে এক ধরনের ট্যাক্স যেটা আমরা যখনই আমাদের ছবিগুলো আপলোড করি সেগুলোর সঙ্গে আমাদের ওই ট্যাক্সটা দিতে হয়, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করেন। ইট ইজ ভেরি ইজি টু কমেন্ট, বাইরে থেকে কমেন্ট করাটা খুব ইজি, বাট আই সাজেস্ট সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে নট টু রিয়্যাক্ট টু দিস কাইন্ড অফ কমেন্টস। হ্যাঁ, মাঝে মধ্যে হয় যে রাগ হয়, রাগ হয় কেন, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, তখন মনে হয় যে কেন কি করেন, মানে আপনার পাকা ধানে তো আমরা কেউ মইটা দিতে যাইনি, আমাদের পাকা ধান কাঁচা ধানে মইটা দিয়ে আপনি কি সুখ পান একটু বলে মানে বোঝালে ভালো হয়। ইনফ্যাক্ট আমরা ধানের চাষ আমরা নিজেরাই করি, সেই ধান কাটার কাজটাও আমরা নিজেরাই করি, ঝাড়াই বাছাই যা করার আমরা নিজেরাই করি, তারপর সেই ধান আমরা বাজারে নিয়ে যাই, তারপর খুব কষ্টে সেই ধান বিক্রি করি। না আপনার কাছ থেকে মই নিয়েছি, না আপনার কাছ থেকে ধান চাষের জন্য কোনো কেমিক্যাল নিয়েছি, কোনো ফার্টিলাইজার নিয়েছি, কিচ্ছু নিয়ে নিই, আমরা নিজেদের ধান নিজেরাই চাষ করি। এবার কত ধানে কত চাল সেটা যদি আপনি ডিসাইড করে বলে দেন তাহলে একটু ডিফিকাল্ট হয় আর কি। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক দি বেস্ট ওয়ে ইজ টু নট রিয়্যাক্ট টু সাচ সার্কামস্টান্সেস। আর এটার সঙ্গে ডিপ্রেশনের কি সম্পর্ক আমি একটু খোলাখুলি বলি এই জায়গাটাতে, আমাদের আমারও একটু শোনার দরকার। আমাদের কিছু এক্সপেকটেশনস থাকে নিজেদের প্রতি, সেই এক্সপেকটেশনস মাল্টিপ্লাই করে যায় যখন আবার অন্যদের এক্সপেকটেশনস থাকে আমাদের থেকে। সো এক আমাদের নিজেদের এক্সপেকটেশনস প্লাস অন্যদের এক্সপেকটেশনস, দ্যাটস এ হিউজ হিউজ লোড। ইনফ্যাক্ট হাইওয়ে দিয়ে যে ট্রাকগুলো ঢোকে, ওই পণ্যবাহী গুডস ভেহিকলস যেগুলো, সেগুলো যেরকম লোডেড থাকে, আমাদের জীবনেও এক্সপেকটেশনসগুলো ঠিক সেইভাবে লোডেড থাকে, এবং অনেক সময় আমরা আমাদের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারি না। দ্যাট কজেস ডিপ্রেশন, সব আছে অথচ কিছু একটা মিসিং, কি যেন একটা খালিপন, কি যেন একটা নেই। মানে আমি ইনফ্যাক্ট আমি মানে ডিপ্রেশন ইজ লাইক আ ক্যান্সার, মানে মন খারাপের আরেক নাম ডিপ্রেশন নয়, মানে ওই যে একটা বলে শ্রীজাতর বোধ হয় লেখা যে মন খারাপের আরেক নাম ডিপ্রেশন, এটা ইটসেলফ এমন একটা ফিলিং যে মানে বিছানা থেকে উঠতে দেয় না। মানে আমি প্রথম কি করে জানলাম যে আমি ডিপ্রেস, আমি দেখলাম যে আমার বিছানাটা আমার পেছনের শেপটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওখানে বসেই খাচ্ছি, ওখানে বসেই টিভি দেখছি, ওখানে বসেই বই পড়ছি, তারপরে আমি ভাবলাম যে না এরকমভাবে থাকলে তো চলবে না আমাকে, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাইসেলফ। আমি নিজে ভালো না থাকলে আমি আমার মেয়েকে কি করে ভালো রাখবো, আমি আমার আশপাশটাকে কি করে ভালো রাখবো। অ্যাকচুয়ালি এই এই পার্টিকুলার যুগে আমরা ডিজিটালি যেহেতু এত কানেক্টেড, আমরা সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কানেক্টেড রয়েছি, আমরা সারাক্ষণ নিজেদের কাজ আপলোড করছি, আমাদের পার্সোনাল লাইফেরও বেশ কিছু স্লাইসেস আমরা আপলোড করি। সো এত কানেক্টিভিটি যেখানে, এত মানুষের সঙ্গে যেখানে যোগাযোগ স্থাপন হয়ে রয়েছে, সেখানে একাকিত্ব বা ডিপ্রেসড ফিল করা এটা অ্যাকচুয়ালি উচিত নয়, বাট মোস্ট অফ দ্য টাইম ইট হ্যাপেন্স। এর পার্টিকুলার কোনো কারণ পিন পয়েন্ট করে বলা ডিফিকাল্ট, কিন্তু এই অবস্থায় দি ওনলি থিং উই নিড টু ডু ইজ ওপেন আপ অ্যান্ড টক টু পিপল। ইফ ইউ ক্ল্যাম আপ, তোমার যদি মনে হয় আমি কথা বলবো না কারোর সঙ্গে, কথা বলতে ইচ্ছে করছে না, তোমাকে আমি বলেছিলাম অনেক দিন ধরে, তোমার তো অনেক তুমি অনেক বেশি বিজি আমার থেকে, তোমাকে আমি অনেক দিন থেকে বলেছিলাম যে মির একটু বসি, চলো তো দুজনে মিলে আমরা একটু কথা বলি, কারণ কথা বলারই লোক নেই, কথা বলার লোক নেই, সবাই নিজেদের কথা বলছে, কথা শোনার লোক নেই, কথা বলার লোক নেই। রেস্টুরেন্টে গিয়ে হাজবেন্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনেই মোবাইল নিয়ে কুটুর কুটুর করে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলছে না। এই ব্যাপারে কথা বলবে আমার ডিরেক্টর, আমার পার্টনার,
আমি সৌধৃতিকে বলবো আপনি একটু আসুন, আপনি একটু কালো চশমা পরে চলে আসুন, এসে আপনি একটু কথা বলুন, আপনার ইনভ্যালুয়েবল ইনপুটস রিগার্ডিং। আমি শুনছিলাম ক্যামেরার পেছন থেকে, ইন্দ্র চাফাগুলো একটু দেন। মিসফিট তো বটেই তুমি, সেখানে লোকজন বলছে মোটা, আরে ভাই মোটা আমি নিজেরটা খেয়ে মোটা হচ্ছি, ভাই তোর কি প্রবলেম বলতো? জিম যাওয়া না যাওয়া এই সমস্ত কিছুর থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাইফে হচ্ছে সেটা ফিট থাকা। Am I fit? জিম বানানটা লিখছে GIM, জিম বানানটা একটু ভালো করে লেখো, ঠিক করে লেখো, আগে একটু শিক্ষিত হও, তারপর আমাদের সম্পর্কে কমেন্টটা করো। আমি হেভি রেগে গেছি। সে নিশ্চয়ই কমেডি খুব ভালোবাসে, জিম ক্যারি নিশ্চয়ই তার খুব প্রিয় অভিনেতা, তাই সে ওই জায়গাটাতেই রয়েছে। জিম জ্যাম বিস্কুট খুব ফেভারিট হতে পারে, হতে পারে, বাট ফিট থাকাটা ইম্পর্টেন্ট। আপনি রোগা না মোটা না ধ্যাবড়া কীরকম দেখতে ইটস নট ইম্পর্টেন্ট, আপনি ফিট কিনা, আপনি সারাদিন দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো আপনি ঠিকঠাক করতে পারছেন কিনা, আপনি চাটা মাটিতে না ফেলে ঠিকঠাক টেবিলের ওপর প্লেস করতে পারছেন কিনা, এটা অনেকটা আপনার ফিটনেসের ওপর ডিপেন্ড করছে। ডিপ্রেশন জিনিসটা তো একটা এপিডেমিক আকার ধারণ করেছে আমার মনে হয়। ইট ইজ অ্যান এপিডেমিক অ্যাকচুয়ালি, এন্ড আওয়ার কান্ট্রি ইজ গোইং টু বি দ্য সুইসাইড ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড। তো যে রেটে সুইসাইড হচ্ছে স্ট্যাটিস্টিক্সে গিয়ে কোনো লাভ নেই। আমারও কিন্তু এক একটা সময় মনে হয় যে আমার ওর মতো সেই সাহসটা হয়নি যে এটাকে বলবো। যখন মায়ের সাথে আমার আমার মেয়ের সাথে, ওর তো এখন জাস্ট এই অ্যাডলেসেন্স পৌঁছচ্ছে এরকম এরকম, আমার মা চলে গেছে, আমি একা থাকি, একা সমস্ত কিছু যখন করতে করতে একটু হাঁপিয়ে উঠি, এবং এই যে অদ্ভুত ব্যাপার হয়েছে, আগে যে কম্প্যানিয়নশিপটা সিক করতাম, যে যখন ফেরিটেলে বিশ্বাস করতাম, যখন প্রেমে বিশ্বাস করতাম, আজকের দিনে না প্রেমে বিশ্বাস করতে চাই কিন্তু বিশ্বাস করতে পারি না। তো এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টা, যদি আমাদের বাবা মাদের সময় থাকতো, তাদের কাছে যদি টিন্ডার থাকতো, তাহলে কি আমার বাবা আমার মার সাথেই থাকতো, বা আমার মা কি আমার বাবার সাথেই থাকতো, নাকি তাদেরও ডিভোর্স হয়ে তারাও অন্য একটা জায়গায়? তোমাকে আমি বলি আমার যেটা মনে হয়, আমি একটু ওল্ড স্কুলের ব্যাপারে, তো আমি একদমই নেগেট করছি না যে ডিপ্রেশন এইগুলোর কোনো মানে নেই, কিছু নেই, যেগুলো অনেকেই বলে, অনেকে না বুঝে বলে। আমার যেটা মনে হয় যে এই আজকের এই ফাস্ট পেসড ওয়ার্ল্ড, এত প্রেশার, এত কিছু সমস্ত কিছুর মধ্যে না আমরা নিজের সঙ্গে কথা বলার সময়টা খুব হারিয়ে ফেলেছি। আমি না লাইফটাকে খুব ছোটো ছোটো স্টুপিড অ্যাপারেন্টলি দেখতে গেলে যেগুলো হয়, আমি সেই জিনিসগুলো করি, এবং দ্যাট গিভস মি হ্যাপিনেস, ইমেন্স হ্যাপিনেস, কাইন্ড অফ লাইক আমার মনে হলো একদিন আমি আজকে যাই ধর্মতলায় গিয়ে একটুখানি একটুখানি জাস্ট বিয়ারটা খেয়ে ভিক্টোরিয়ার ওখানটা এসে, আমি বাইকটা চালাই বেশি, তো বাইকটা পার্ক করে একটু ঘোড়ার গাড়ি চড়ে ঘুরি, আই ডু দ্যাট। তারপর মনে হলো যে একদম গরেন মাঠে পাটা তুলে আকাশের দিকে দেখি শুয়ে আছে, জাস্ট আকাশটা দেখছি, মানে কতদিন তুমি আমাকে বলো, তোমরা হয়তো করেছো, আমি তুমি বলছি, হ্যাঁ অফকোর্স, জাস্ট একটা শুয়ে, মানে হয় কি তোমাদের এই সেলিব্রিটি মানে শুয়ে, মানে ঘাসের উপর শুয়ে ফিল, আমি আমি ঘাসের উপর শোবো তোমার, হ্যাঁ শো, একদমই একদমই, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি ঘাসের উপর মাঝে মাঝে হাঁটি জুতো খুলে, শীতটাকে না ফিল করা, এটাকে আমরা বিভিন্নভাবে বলি মানে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, এই ওই। আমি এটা আজকে মীরকেও আমি বলবো, তোমাকেও বলবো, আমি নিজেও বলবো যে এই যে খুব ইজি তো এই যে সাইড লাইনে দাঁড়িয়ে আজকে তুমিও ট্রোলের শিকার হও, আমিও ট্রোলের শিকার হই, এইটা করে কি কোথাও একটা মানুষ নিজেদের ডিপ্রেশনটার মানে হয় না মানে সাজবি কবি বহুথি গোছের, নিজে আমি খারাপ আছি, আমি অমুককে দেখলাম এ খারাপ আছে, তাতে আমার নিজের একটা আনন্দ হলো, ইটস কল্ড কালেকটিভ সাফারিং, হ্যাঁ, সেটা না করে তাকে আরেকটু আরেকটু খারাপ থাকার দিকে ঠেলে দিলাম, সেইটাকে না করে আমি যদি দেখি আচ্ছা আমার সিম্প্যাথি চাই না, যে অমুক লোকে খারাপ আছে তাকে যদি কোনোভাবে সিম্প্যাথি না, এমপ্যাথি ইজ, এমপ্যাথিটা ইজ ইম্পর্টেন্ট। জাপানিজ কিছু টিচিংস এর বই আমি পড়ছিলাম, ইকাগো, ইকা, ইকিগাই, ইকিগাই, কাইজেন, হ্যাঁ। নাও ওখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, অনেকগুলো তথ্য রয়েছে, একটা পার্টিকুলার জিনিস যেটা দেওয়া সেটা হচ্ছে আপনি যে টাইমে ঘুম থেকে ওঠেন আপনার ঘুম থেকে ওঠার টাইমটা 10 মিনিট এগিয়ে দিন, গেট আপ 10 মিনিটস বিফোর ইওর রেগুলেটেড টাইম। এই যে এক্সট্রা 10 মিনিট আপনি পেলেন নিজের সঙ্গে,
এই 10 মিনিটের মধ্যে ট্রাই অ্যান্ড মেক সাম ব্রেকফাস্ট ফর ইয়োর সেলফ ইট ক্যান ইভেন বি বয়লিং এন এগ নো থ্যাংকস ইট ক্যান বি বয়লিং এন এগ বা হয়তো নিজের জন্য একটু ব্রেডে বা টোস্টে আপনি মাখন লাগালেন সামথিং অর দি আদার উইচ মেক্স ইউ ফিল দ্যাট ইউ আর ডুইং সামথিং ফর ইয়োর সেলফ এই যে সারাক্ষণ আমি অন্যদের জন্য করে গেলাম আমি অন্যদের জন্য করছি এই যে কাজ আমি করছি লোকজনকে এন্টারটেইন করছি আর লোকজন এসে আপনার পায়ে হুমড়ি খেয়ে কিন্তু বলেনি যে আপনাকে আমাকে এন্টারটেইন করতেই হবে ইউ ডুইং ইট ফর প্রফেশনাল রিজনস অ্যাজ ওয়েল অফকোর্স ইটস ইউর প্যাশন তুমি প্যাশনেট বলেই তুমি নিজের ইউটিউব চ্যানেল খুলেছো অ্যান্ড ইউ রেডি টু ডু দ্যাট এক্সট্রা থিং যেটা তুমি খেয়াল করেছো নিশ্চয়ই নিজের মধ্যে আমিও সেটা খেয়াল করেছি যখন আমি নিজের মতন করে কাজ করতে গিয়েছি যে যে অ্যামাউন্ট অফ পরিশ্রম আমরা কোনো একটা রেগুলেটেড কাজের জন্য করে থাকি তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে ইচ্ছে করে যখন সেই কাজটা তোমার নিজের হয় আজকে ইনফ্যাক্ট এখানে এসে আমরা বসার এই এইটাকে আমরা শুট করতে পারিনি মির চেয়ারটাকেও মানে আমরা সবাই মিলে নিজেরা চেয়ারও বয়ে নিয়ে এসেছি টেবিলও নিয়ে এসেছি সব কিছু এটা কালেকটিভ মানে সব কিছু এটা এটা খুবই এট দ্য সেম টাইম ইটস এ ক্রিমিনাল অফেন্স অলসো না উই বিলং টু দিস পার্টিকুলার আমি এটা নিয়ে ট্রোল হবে তো বোধহয় না না এই যে আমাকে অন্য কারুর এক্সপেকটেশন অনুযায়ী মাসতে হবে বা সে যেটা বলে দিচ্ছে সেটাকে গাইডলাইন হিসেবে ধরতে হবে ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এন্ড ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এন্ড ইউ এনজয় লাইফ আর পরে যদি রিগ্রেট করতেও হয় সেটা আমি একা করব হ্যাঁ রিগ্রেট করা মানে কিন্তু সুইসাইডটা আমি এটা রিকোয়েস্ট করছি সবাইকে কারোর যদি ইমিডিয়েট বাড়িতে হোক বা ওয়ার্ক প্লেসে হোক বা আত্মীয় স্বজনের মধ্যে হোক কেউ যদি একটু স্লাইটেস্ট হিন্টও পাই যে এই মানুষটা ভালো নেই তাহলে যেন আমরা একটু মানে নিজেদের হাতটা একটু বাড়িয়ে দিই এখানে একটা সমস্যা হয় যে কেউ হয়তো খুব চুপচাপ জেনারেলি চুপচাপ সে ডিপ্রেসড বলে আরও চুপচাপ হয়ে গেল অনেকে তার থেকে দূরে থাকার চেষ্টা করে এইটা ভেবে যে ওকে ঘাঁটিয়ে লাভ নেই ওর সঙ্গে কী কথা বলবো ও তো এমনিতেই কথা বলে না সো খুব ডিফিকাল্ট এই সিচুয়েশনটা অ্যাসেস করা যে কার ডোমেনের মধ্যে আমার প্রবেশ করা উচিত আর কার ডোমেনের মধ্যে ঢোকা আমার একেবারেই উচিত নয় কারণ আমরা সবাই তো এখন খুব স্পেস ব্যাপারটা মানে আগে আমাদের অত স্পেস ইস্যু ছিল না আমি তোমার ব্যাপারে নাক গলাচ্ছি না তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছো কেন তাহলে তোমার তখন ওই ইগোটাকে একটু সরিয়ে রাখতে হবে ঠিক আছে ভাই আমি ওর ভালোর জন্যই করতে চেয়েছিলাম ওর যখন দরকার নেই যেটা হলো এটা এটা হলো কল্পনা চাওলা সিনড্রোম সবাই এত স্পেস চাইছে না মানে এত স্পেস চারিদিকে সবাই মনে হচ্ছে অ্যাস্ট্রোনট হবে হ্যাঁ মানে মানে স্পেস আই নিড স্পেস মানে তো এই যে ব্যাপারটা হচ্ছে বাট আই নিড স্পেস ইয়ার আমি ওই স্পেস না স্পেস ইজ ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর স্পেস 750 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে আগে তুমি এখন 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকছো তো ইউ গট স্পেস আমার এক বিছানা কুকুর নিয়ে আমি এখন স্পেস ক্রাঞ্চ হচ্ছে ভীষণ না কথাটা বলা ইম্পর্টেন্ট এবং আমি একটা যেহেতু আমি অ্যাম পার্টিসিপেটিং ইন দিস এনগেজিং ডিসকাশন অফ ইয়ার্স লাইক আমি সবসময় বলবো যদি কোনো এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আসে আমার মনে হয় সঙ্গে সঙ্গে না বেরিয়ে যাওয়া উচিত বাইরের ফুচকাওয়ালাটার সঙ্গে গিয়ে কথা বলুক চায়ের দোকানটায় গিয়ে কথা বলুক কথা বলুক আমি কোথায় যাব আমি কার সাথে গিয়ে কথা বলবো না তোমার সিকিউরিটি লোকেশন কথা বলো লোকেশন কথা বলো কোন দেশে আমি ফিলিং ইনসিকিউর টক টু ইওর সিকিউরিটি গাই বিকজ ও যে অ্যামাউন্ট অফ সিকিউরিটি তোমাকে দিতে পারবে ও শুধুমাত্র তোমাকে কেন গোটা বিল্ডিংয়ের লোকজনকে যে অ্যামাউন্ট অফ সিকিউরিটি দিতে পারবে খুব কম লোকই দিতে পারবে টক টু ইওর সিকিউরিটি আমি মানুষের স্বার্থপরতা নিয়ে না আমি ভীষণ ডিস্টার্ব হয়ে আছি জানো তো আসলে আমার আরেকটা জিনিসও মনে হয় মির এই ইন্ডিভিজুয়াল এক একজন সবাই মিলেই তো এই সমাজটা তৈরি হচ্ছে এই যে আমি এখন নতুন একটা কমপ্লেক্সে এসেছি কুকুর নিয়ে একটা সমস্যার জন্য আমি কিরকম একটু একঘরে হয়ে গেছি আমাকে একঘরে করে দেওয়া তুমি কমপ্লেক্সে এসে আরো কমপ্লেক্স হয়ে গেছো না আমি আমি কমপ্লেক্স নই আমি কমপ্লিকেটেড কিন্তু এখানকার লোকজন ভীষণ আরো বেশি কমপ্লেক্স তারা মনে করছে তারা সিম্পল কিন্তু আমার মনে হয় যে আছে আশেপাশে সো সেইখানে আমার মনে হয় মানুষের স্বার্থপরতাটা না আমাকে আরো বেশি এফেক্ট করে দিচ্ছে কিন্তু এরপর তোমার হাঁড়ি খবর যদি কেউ জানতে চায় জানতে আগ্রহী হয় এবং সেই বিষয়ে যদি জোর করে তোমার ডোমেনে প্রবেশ করে সেটাও তোমার ভালো লাগবে না সেটাই তো আমি বলছি সব কিছু একটা ভিশিয়াস সার্কেলের মতো হচ্ছে এটার উপায়টা কি মানে ভেন্ট আউটটা কি মানে আমার খুব তোমার এই ইন্টারভিউটার পর আমার মনে হচ্ছে যে মুস্কানের এফেক্টটা কি হয়েছে মুস্কান যে কাগজটা পড়ে দেখ মানে জানতে পারছে যে আমার বাবা চারবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল তো ও তো একটা বাচ্চা মেয়ে যদিও আমাদের ছেলেবেলা আর ওদের ছেলেবেলাটা অনেক ডিফারেন্ট ওরা অনেক বেশি ম্যাচিওর শি ইজ বিইং আ ভেরি আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড আই ক্যান টেল ইউ দ্যাট কিন্তু কিন্তু সেটা মানে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছি ওদেরকে হয়তো মানে ওদেরকে আমরা যেই বয়সে যেটা তার থেকে ওদেরকে টেনে আমি আমরা মনে হয় একটু বড় করে দিয়েছি তো সেখানটা কোথায় একটা আমার মনে হয় যে আমরাও নিজেদের
দায়টা মানে আমরা নিজেদের আমাদের বাবা মারা মানে যেহেতু ফোকাসটা পুরোটাই আমরা ছিলাম, আমাদের ফোকাসটা না ভীষণ আমরা ডিফোকাসড হয়ে যাচ্ছি। ওয়ান থিং উইচ আই উড লাইক টু অ্যাড হিয়ার ইজ দ্যাট ওই যে আমাদের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে টু টেল আর জুনিয়ার্স যে আমরা যখন তোমার বয়সে ছিলাম তখন কিন্তু আমরা এরকম করতাম না, এটা কিন্তু আমাদের বাবা মায়েরাও আমাদের বলে এসেছে যে তোমাদের বয়সে আমি কিন্তু এইটা করেছি ওটা করেছি। এই কম্প্যারিজন থেকে সবার আগে বেরোতে হবে, বিকজ দে আর ডিলিং উইথ সিচুয়েশনস অ্যান্ড প্রবলেমস অফ দেয়ার ওন। আজকে টিনেজাররা যে অ্যামাউন্ট অফ প্রেশার ফেস করছে সেটা আমরা আমাদের সময় ফেস করিনি। পিয়ার প্রেশার অনেক বেশি, তাদের অনেক বেশি চাপ ফেস করতে হচ্ছে। হ্যাঁ, সহুলিয়াত যদি বলি আমি উর্দুতে বা সুবিধে ফেসিলিটিস সেইগুলো নিঃসন্দেহে অনেক বেড়েছে। দেভ গট মোর কানেক্টেড উইথ ইচ আদার, নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে কানেক্টিভিটি বেড়ে গেছে, সবই হয়েছে। কিন্তু ওই জিনিসটাকে কিন্তু নিগেট করা যায় না, দ্যাট দে হ্যাভ দেয়ার ওন সেট অফ প্রবলেমস অ্যান্ড কাম হোয়াট মে আমরা যতই দেখানোর চেষ্টা করি যে আমরা ভীষণ রকমের সাপোর্টিভ, একটা সেট অফ প্রবলেমস আছে যেগুলো ওদের নিজেদেরই ট্যাকেল করতে হবে। সেইখানে যখন আমরা ঢুকতে যাব সেখানে রিজেকশনই ফেস করব, তখন আমরাই আবার ওদেরকে ব্র্যান্ড করে দেবো ভীষণ ব্র্যাটিশ হয়ে গেছে, ঠিক আছে, মুখে মুখে তর্ক করে, ও কিন্তু কথা বলে না, কিরকম গুম মেরে থাকে, কিরকম একটা মানে আমি তো আমার মেয়ের স্পেসে ঢুকতেই পারি না। আমরা কি ক্যামেরাটা একটু শিফট শিফট করবো, একই জায়গায় ক্যামেরাটা অনেকক্ষণ বসে রয়েছে? অ্যাকচুয়ালি ক্যামেরা শিফট করলেও পার্সপেক্টিভ একই থেকে যাবে, একই থেকে যাবে। ওয়েল সেড, উই নিড টু মেনটেন দ্যাট পার্সপেক্টিভ যে ডিপ্রেশন হলে আমি সবার আগে থাম্ব রুল সবার আগে আমি কাউকে একজনকে বাঁচব যে জাজমেন্টাল হবে না, হবে না, যাকে আমি পুরোটা মানে সত্যি কথাটা বলতে পারবো এবং সে জাজমেন্টাল হবে না, সে বলবে না যে এটা তুই ঠিক করিসনি, এটা তুই অন্যায় করেছিস, এটা তুই ভালো করেছিস, সে পুরোটা শুনবে, সে কোনো কিছু বিচার করবে না। সেকেন্ড থিং, ইউ গো অ্যান্ড অফ কোর্স কনসাল্ট আ ডক্টর, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনস ডু হেল্প, সেটা করা খুব ইম্পর্টেন্ট। নিজের পছন্দ মতো সময় অফ করে দিলাম, এটা আমি করেছিলাম, দ্যাট ক্যান হ্যাভ রেপারকাসিভ ইভেন্টস, সো নেভার ডু দ্যাট ইফ ইউ আর অন মেডিকেশন। Please do consult your doctor to either reduce or stop that medication. আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কাউন্সেলিং হেল্প করে। আমার মনে হয় ওষুধ নেওয়ার থেকে অনেক বেশি হেল্প করে এই ফ্যাক্টরটা, ওয়ে ইউ স্পিক টু সামওয়ান রেগুলারলি, যে তোমার ফ্যামিলি মেম্বার নয়, যে তোমার বন্ধু নয়, সে একজন প্রফেশনাল কাউন্সিলর এবং তার কাজটা হচ্ছে তুমি বকবে আর ও শুনবে। তাকে ফিজ দেওয়া হচ্ছে শুধু শোনার জন্য এবং সে তোমার কথা শুনবে, শুনেই যাবে, তুমি যতক্ষণ ইচ্ছে চাও তুমি বকো, তিনি অফকোর্স একটা টাইম বেঁধে দেবেন এবং টু অ্যাটেন্ড দিস সেশনস রেগুলারলি। আমার প্রথমে এইটা নিয়ে না একটা দ্বিধা ছিল, আমি চিনি না জানি না এমন একজনকে আমি কথা বলতে যাব, আমি তো যে বন্ধুবান্ধবরা আমার এত ভালো চেনা পরিচিত তাদেরকেই মুখ ফুটে ঠিক করে বলে উঠতে পারলাম না আমার প্রবলেম, আমি তাকে কী করে বলবো যে আমাকে একদমই চেনে না, কিন্তু দেখলাম এই কাউন্সিলিং সেশনস অ্যাটেন্ড করে যে অ্যাকচুয়ালি ইটস ওয়ার্কিং, স্লো প্রোগ্রেস হবে বাট হবে কিছু একটা প্রোগ্রেস, কারণ কাম হোয়াট মে অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোনো না কোনো বন্ধু তোমাকে জাজ করবেই, কেউ না কেউ কিছু একটা সিদ্ধান্ত নেবেই বা সে হাত তুলে বলবে তুই তো এরকমই করিস, এইগুলো না ভীষণ দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার মতন কথা। তোমরা কি বলো না সাধারণত? হ্যাঁ বলতো, আমরা অনেক জাজ করবো, কাকে জাজ করবো? আমার কোন সারাদিনে কাজ নেই, আমি কি করবো? আমি মির্জা দেখি দাদা এত কিছু পোস্ট করছে, এইসব কথাবার্তা তোমার ভালো লাগে না? আমি মির আফসার আলীর এতে গিয়ে লিখলাম, আমার তো 10টা লাইক পড়ছে দিদি, এটা বুঝতে হবে। সম্ভবত এটাও হয় যে সে চাইছে তোমার কাছ থেকে একটা রিয়াকশন এবং তুমি ওই রিঅ্যাকশন যেই মাত্র দেবে তাকে রিঅ্যাক্ট করেছে, আরে দাদা বলেছে ভালো লেগেছে, খারাপ লেগেছে ভালো লেগেছে আলাদা ব্যাপার, কথা বলে ভালো লাগলো। আমি যদি রিঅ্যাক্ট না করতাম সৌধুরীতি তাকে তাই এইভাবেই কথা বলে যেতাম আর কি, তাহলে ওর ভালো লাগতো না। হ্যাঁ না, এই কি উনি যে মাথা চুল ছিড়তো। A hungry man is an angry man. হ্যাঁ ট্রু, ভেরি ট্রু, অ্যাবসলিউটলি।
কমে যেতে দেখেছি মুহূর্তের মধ্যে খাবার এসে যাওয়ায়। যখনই খাবার ওর সামনে এসেছে ওর মেজাজ ঠান্ডা হয়ে গেছে, ও একদমই অন্য মানুষ হয়ে গেছে। একটা মেজর সাইন, ইউ ফিল ভেরি হাংরি, ইটস ইদার লস অফ অ্যাপেটাইট কমপ্লিটলি কাট ডাউন হয়ে যাবে, একদম কিছু খেতে ইচ্ছে করে। তো আমি এত খেতাম মানে, এবং ওটা ভালো লাগতো, এবং আমার মনে হতো এটা মিটিগেটেড হচ্ছে না ডিপ্রেশনটা, কেন এই লোনলিনেস। আমি তারপর কিছু পড়াশোনাও করলাম, কিছু পড়লাম, তো একাকিত্ব যে ব্যাপারটা না সেটা কিন্তু বহু লোকের মধ্যে আছি। ইউ মব প্র্যাকটিক্যালি কী করছো এখানে তুমি, আমাকে আমি কী করতে হবে, কেন আমাদের চারিদিকে এত গ্লস, এত কসমেটিক রিয়াকশনস চারিদিকে, দেখে হায় পেছন দিকে কথা বলছি। মাই ইনস্টাগ্রাম স্টোরি নিডস একটু ঠিকঠাক আছে,